মহানগরী দীঘলীপুখুরীক সুরক্ষা দিয়ার স্বার্থত নৈশ প্রহরী রূপত কেবাখনো মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত হয় দীঘলীপুখুরীর পারত। উড়ন সেতু নির্মাণের নামত গছ কটার বিরোধিতা ছাত্র ছাত্রী সকলের, দীঘলীপুখুরীর পারর ঐতিহ্য আর সৌন্দর্য রক্ষা করার দাবি শিক্ষার্থী সকলের, দেশি বিদেশি বিভিন্ন চড়াই চিরিকটির আশ্রয়স্থল দীঘলীপুখুরীর পারত থাকা গছসমূহ নিশা যাতে সরকারি পক্ষই গছসমূহ কাটিব নোৱাৰে তার বাবে কটন বিশ্ববিদ্যালয়, বিবরুয়া মহাবিদ্যালয় আর শ্রীমন্ত শঙ্করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে পহরা দিয়ে দীঘলীপুখুরীর পারত। উড়ন সেতু নির্মাণের পূর্বে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলে একটা অ্যাসেসমেন্ট করব লাগিব। তারপর তার যেখানে রেকর্ড ওলাব, তার যেখানে তথ্য পাব যে এইখানে এইখানে প্রভাব পড়ব পারে আমার পারিপার্শ্বিকতার উপর, এনেকা এনেকা ঘটনা হব পারে, গতি আমার ইকোলজিক্যাল ডিস্টার্বেন্স হব, সেয়ে আমি এনেকা কাম নকরো। এই যদি কথাটো আমাক কলেহেতেন বা এই উড়ন সেতু নির্মাণের পূর্বে যদি আসলে মাস লেভেলত মানুষের বা জনমত সংগ্রহ করব লাগিছিল, যেটা নকরিলে এই দুটা কাম নকরাকে এতিয়া যধে মধে গুৱাহাটীখনত গছ কাটি কৰিছে। আর গছ কাটার কারণে কার প্রবলেম নোহয় আছে? আমার তো কোটি কোটি পয়সা নাই যে আমি নিজের হেলথ সিস্টেম ঠিক করি, পয়সা যার আছে এহেতে ভাবা নাই। কত ইঞ্জিনিয়ার্স বিলাক কত গল? হেমন্ত মামার, আমি তো মামা মাতু ন, মামা তো নিজের জায়গা ভালকে চাব লাগে, চাব লাগে কারণ মামা কেউ বনি আছে, ভাল মামা বন। আর এইবিল পয়সা 830 কৰোৰ রুপিস কত গে আছে? এইবিল যদি ইমান পয়সা আছে ভাল ইঞ্জিনিয়ার মাতক না, ফরেন ইঞ্জিনিয়ার মাতক, যোনে চাইনাত কেনেকে এহেতে বিনা গছ কাটি ব্রিজ বনায় আছে। দীঘলীপুখুরীর পারর গছ সংরক্ষণের বাবে সোশিয়াল মিডিয়া যোগে সরকারক আহ্বান জানালে জনপ্রিয় কণ্ঠশিল্পী পাপনে। এয়া পাপনের একটা পোস্ট সোশিয়াল মিডিয়াত, কারণ দীঘলীপুখুরী সকলের বাবে এক আবেগ। গুয়াহাটির হাওফাও বলে কোয়া হয় এই দীঘলীপুখুরীর পার, যত 100 বছর পুরনি গছেরে জীপাল হয়ে থাকে প্রতি সময়তে দীঘলীপুখুরীর পার। শিশুরপর বৃদ্ধলোকে সকলের আকর্ষণ দীঘলীপুখুরীর পার। আর এই দীঘলীপুখুরীর পারর এই সময় গছ কাটি খাস্তাং করে পেলার যে পরিকল্পনা গ্রহণ করেছে উড়ন সেতু নির্মাণের নামত, তার তীব্র বিরোধিতা করেছে সচেতন মহলে। আর তার জনপ্রিয় শিল্পী পাপন অঙ্গরাগ মহন্তও সোশিয়াল মিডিয়াত একটা পোস্ট করে ইয়ার তীব্র বিরোধিতা করেছে। গুয়াহাটির আমবাড়ির দীঘলীপুখুরীর পারলে যাওয়া পথ চার কথা ভাবিলেই মনলে আহে পথর দুই কাষে থাকা গছবর কথা। গছর ছাঁ লৈ এই পথটোরে অহা যাওয়া করার কথাই সুকিয়া, পিছে অতি শীঘ্রেই কাটি পেলা হব পথটোর দুই কাষে থাকা বছর বছর পুরনি এই প্রকাণ্ড গছসমূহ, যার বাবে হালধিয়া ক্রস এনেদরে দিয়ার ব্যবস্থা করেছে প্রশাসনে। আগবাইছো এক বিশেষ প্রতিবেদন। ঐতিহাসিক দীঘলীপুখুরীর ঐতিহ্য বিলুপ করবলে আগবাড়িছে সরকারে। উন্নয়নের নামত মহানগরবাসীর আবেগত প্রচণ্ড লাথ মারিবলে সাজু হয়েছে সরকার। উকা হয়ে পড়ব সেউজিয়া দীঘলীপুখুরীর পার, এজোপা দুজোপা নহয় কাটি পেলা হব 25 জোপা গছ। উড়ন সেতু নির্মাণের নামত গছ কাটিবলৈ সাজু সরকার। গুয়াহাটির আমবাড়ির দীঘলীপুখুরীর পারলৈ যাওয়া পথ চার কথা ভাবিলেই মনলৈ আহে পথর দুয়োকাষে থকা গছবোৰৰ কথা। গছর ছালৈ এই পথটোৰে অহা যোৱা করার কথাই সুকিয়া, কিন্তু ইতিহাস হব সকলো, কিয়নো অতি শীঘ্রে কাটি পেলা হব পথটোর দুয়োকাষে থকা বছর বছর পুরনি প্রকাণ্ড প্রকাণ্ড গছবোৰ। রিজার্ভ ব্যাঙ্কর নুনমাটি সংযোগী প্রায় 6 কিলোমিটার দীঘল উড়ন সেতু নির্মাণের বাবে প্রশাসনে কাটিবলৈ সাজু হয়েছে পথর দুয়োকাষে থকা গছবোৰ, যাক লৈ গুৱাহাটীবাসীর মাজত সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। গছ গছনিৰে বৰ ধুনীয়া পরিবেশ, কিন্তু আমিও মানে সরপর ইয়াতেই আমার জন্মই, আমি ইয়াতেই থাকা ছোৱালী হয়, ইয়াতেই বিয়া হয়েছে, কিন্তু এই পরিবেশটা নষ্ট করে দিলে খুব বেয়া লাগিব। এখানে প্রশাসনক আমি এটা অনুরোধ জানাইছো যে এই পুরনা গছ গছনি নাকাটি, যেটা পরিবেশ আছে সেই পরিবেশে রাখলে আমি ভাল পাও। 25 জোপা গছ কাটার কারণে কি হব যদি গছখিনি রাখি কিনা একটা ডিসিশন নব পারিলে হয়, ফ্লাইওভার বানাইছে আমার খুবই ভাল লাগছে, কামবিলা করেছে ভাল লাগছে, কিন্তু গছবোৰ যেটা কাটিব দীঘলীপুখুরীর একদম বিনষ্ট হয়ে যাব।
কারণ আমার ইয়াতে দীঘলীপুখুরীর মানে কটন কলেজ, হেন্ডিক কলেজ, অল গোটেখিনি কলেজ আছে আর স্টুডেন্ট যান আহে আমি আজি এই গছ তলতে রুখো বা ছালীব লড়াবর যান কলেজের আছে বা রেলওয়ে স্টেশন যান আহে এইখিনতে আহে কেনে সার তলত গছর তলত রুখিছিল কিন্তু এই বস্তুটি এটা নোহা হয়ে যাব। টায়াবুল্লা পথকে ধরে উড়ন সেতুর ডিজাইনের পরিবর্তন সাধন করে দীঘলীপুখুরীর ঐতিহ্য আর সৌন্দর্যর প্রতি ভাবুকি কড়িয়াই অনার পিছতে স্থানীয় বাসিন্দা আর গুয়াহাটীবাসীর মাজত দেখা গেছে ব্যাপক অসন্তুষ্টি। উল্লেখ্য যে কামরূপ মহানগর প্রশাসনে টায়াবুল্লা রোডর কাষত আর সন্দিকৈ গার্লস কলেজের সম্মুখত প্রায় 25 জোপা গছ কাটবলে হালধিয়া ক্রসেরে চিহ্নিত করেছিল, যত কিছুমান গছ 200 বছরের পুরনি বলে কোয়া হয়েছে। মঙ্গলবারে 38 জনীয় বিশিষ্ট নাগরিকর এটা দলে গছ কটার প্রস্তাবের বিরোধিতা করে এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। মানে কি উন্নয়ন, মানে উন্নয়নের কারণে কিন্তু মানুষ বা গছর কথা কারো কথা ভাবা নাই, আর যে উন্নয়নের ডেফিনেশন সেই ডেফিনেশন কিন্তু আজির যুগত নহয়। হ্যাঁ, এটা সকলে জানে যে গছ কাটব নালাগে, সর বাচ্চা এটাও জানে আর পৃথিবীর সব জায়গাতে কি ডর ডর সিটি বেঙ্গালোরে কক সকলে গছব সেভ করেহে উন্নয়নের কথা ভাবিছে, কিন্তু আমার কোনো চক এটা আমি PIL করে যদি পালো যে ইয়ার কোনো ইম্প্যাক্ট এসেসমেন্ট হওয়া নাই যে এনভায়রনমেন্টের ওপর কি প্রভাব পড়ব সেয়া হওয়া নাই, আর মানুষের পাবলিক হিয়ারিং হওয়া নাই, মানুষের কথা পাতা নাই, ইউনিলেটারেলি নিজের মতে নিজের একটা ধ্বংসযজ্ঞ করবলে গেছে। এই যে গছ কেজোপা, এই কেজোপা ঐতিহ্য সংস্কৃতির কথা তো নকলোয়ে, ঐতিহ্য সংস্কৃতির ক্ষেত্রে আমি এনেই আমি খুব অবহেলা করো, কিন্তু কথাটা হয়েছে কি যে এই ভৌগোলিকভাবে চরিয়ার নিচিনা একটা পজিশনত গুয়াহাটি আছে, ইয়াত যদি অকমান আমি উকা পাইছো গছ কেজোপার কারণে পাইছো, এই দীঘলীপুখুরীর এই গছ কেজোপা আমার উকা, আমার অক্সিজেন, এই গছ কেজোপা কাটবলে আর গছ কেজোপাই নয় তাত বহুত চড়াই আছে, পানিকাউরিকে ধরে বিভিন্ন চড়াই, সেই চড়াইবিলাকর যে জীবকুল ধ্বংস হব, গতি সেইটা নকরা কিন্তু বিকল্প কিনা উলিয়াব পারি নাকি এটা সরকারে চিন্তা করা। ইফালে আজিরে পৰা নোহোৱা হব মহানগরীর দীঘলীপুখুরীর পারর খাওগালি। নুনমাটির পৰা রিজার্ভ বেঙ্কলে নির্মাণ করে থাকা উড়ন সেতুর বাবে উঠাই দিয়া হয়েছে খাওগালি। মঙ্গলবারের ভিতর খাওগালির সকলো দোকান খালি করার নির্দেশ দিছে প্রশাসনে। দীঘলীপুখুরীর পারর খাওগালিত আছিল শতাধিক দোকান, হঠাৎ খাওগালি বন্ধ হয়ে পড়াত হাহাকার লাগিছে ব্যবসায়ী সকলের মাজত। উড়ন সেতু নির্মাণের নামত এনেদরে বছর বছর পুরনি প্রকাণ্ড প্রকাণ্ড গছসমূহ কাটি পেলার সিদ্ধান্তত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গুয়াহাটির পৰা প্রিয়ব্রত গগৈর সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আর এইখানে মুহূর্তর আহিছে ব্রেকিং নিউজ। দীঘলীপুখুরীর পারর ঐতিহ্যমণ্ডিত গছ কাটবলে লোক শিক্ষার্থী লগতে নাগরিক সমাজে প্রতিবাদ করার পাছতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া প্রকাশ। বিকল্প চিন্তা করার আশ্বাস দিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সামাজিক মাধ্যম যোগে জানালে মুখ্যমন্ত্রী গছ নাকাটবলে করা প্রতিবাদের পিছতে এই সিদ্ধান্ত। গুয়াহাটির ঐতিহ্য আর পরিবেশ অক্ষুণ্ণ রক্ষার বাবে সরকার বদ্ধপরিকর। গুয়াহাটির আন্তঃগাঁথনি উন্নয়নের লগতে সংরক্ষণ হব ঐতিহ্য। ইয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এক্সট এটা পোস্ট, যত মুখ্যমন্ত্রীগিয়ে রাইজক আশ্বস্ত করেছে সরকার প্রতিজ্ঞাবদ্ধ গুয়াহাটির পারিপার্শ্বিকতাত কোনো বিরূপ প্রভাব নেপেলাক বিকল্প চিন্তা করা হব এই কথা উল্লেখ করেছে। দীঘলীপুখুরীর নুনমাটি সংযোগী 6 কিলোমিটার দীর্ঘর উড়ন সেতু নির্মাণের ডিজাইন পরিবর্তন সাধন করার নামত দীঘলীপুখুরীর ঐতিহ্য আর সৌন্দর্য বিঘ্নিত করা কার্য তীব্র বিরোধিতা হয়েছে, তীব্র প্রতিবাদ হয়েছে সোশিয়াল মিডিয়াতো ইয়ার তীব্র বিরোধিতা। আর তার মাজতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই প্রতিক্রিয়া যে মুখ্যমন্ত্রীগিয়ে রাইজক আশ্বস্ত করেছে, আশ্বাস প্রদান করেছে গছ কটার বিকল্প চিন্তা করা হব, গুয়াহাটির ঐতিহ্য আর পরিবেশ অক্ষুণ্ণ রক্ষার বাবে বদ্ধপরিকর সরকার, গছ নাকাটবলে করা প্রতিবাদ পাছতে এই সিদ্ধান্ত সরকারের, গুয়াহাটির আন্তঃগাঁথনি উন্নয়নের লগতে সংরক্ষণ করা হব ঐতিহ্য, এনেদরে মুখ্যমন্ত্রীগিয়ে আশ্বাস দিছে রাইজক। নিউজ 18 অসম নর্থ ইষ্টতো আমি সবিস্তারে এই বাতরি সম্প্রচার করে আছো।
নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ সন্মুখতো স্থানীয় লোকসকলে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এশৰ পৰা দুশ বছৰ পুৰণি সেইসমূহ গছ পঁচিশ জোপাকৈ গছত হালধীয়া চিহ্ন আঁৰি দিয়া হৈছিল, চিহ্ন আঁকি দিয়া হৈছিল, ক্ৰছ চিহ্ন আঁকি দিয়া হৈছিল আৰু সেই গছসমূহতে প্ৰশাসনে হাতোৰা লগোৱাৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছিল। তয়াবুল্লা পথত থকা পঁচিশ জোপা গছ কটাৰ পৰিকল্পনা গ্ৰহণ কৰিছিল কিন্তু তাৰ তীব্ৰ বিৰোধিতা কৰিলে ৰাইজে। দল সংগঠনে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করলে বিশেষক শিক্ষানুষ্ঠানসমূহর ছাত্র ছাত্রীসকলে উড়ে নিশা পহরা দিলে দীঘলীপুখুরীর পারর গছসমূহক। আর তারপর এয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়া, বিকল্প চিন্তা করা হব বলে এই আশ্বাস দিছে মুখ্যমন্ত্রী। Presented by Italian olive oil aru bhekhojor gunere samriddha Jack olive oil body oil Duburir hangkhod Rokibul Hussein niruddesh ei bishesh pustarere bhori porise Duburir raspot Coming up Presented by Italian olive oil aru bhekhojor gunere samriddha Jack olive oil body oil 1 নভেম্বৰত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত মুকলি হ'ব পৰ্যটকৰ বাবে হাতী ছাফাৰী, যাৰ বাবে ইতিমধ্যে সম্পন্ন কৰা হৈছে হাতীৰ স্বাস্থ্য পৰীক্ষা। মাউটৰ প্ৰশিক্ষণকে ধৰি যাৱতীয় সকলো কাম কাজ কহৰা বনাঞ্চলত ৰাইডিং টাৱাৰ আটক ধুনীয়াকৈ সজাই পৰাই তোলা হৈছে। সাজু কৰা হৈছে হাতীৰ বাবে পৰ্যটকৰ বাবে গাড়ী। উল্লেখযোগ্য যে যোৱা 1 অক্টোবৰত পৰ্যটকৰ বাবে মুকলি কৰা হৈছিল কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান। মুকলিৰ সময়ৰে পৰা প্ৰায় এমাহ ধৰি পৰ্যটকে কেৱল জীপ ছাফাৰীৰ সুবিধা লাভ কৰাৰ পাছত 1 নৱেম্বৰৰ পৰা লাভ কৰিব হাতী ছাফাৰী। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান আৰু ব্যাঘ্ৰ সংৰক্ষিত বনাঞ্চলৰ সঞ্চালক সোণালী ঘোষে প্ৰকাশ কৰা মতে 1 নৱেম্বৰত কহৰা বনাঞ্চলত বিভাগীয় হাতী ছাফাৰী মুকলি কৰাৰ উপৰিও বাগৰি বনাঞ্চলত মুকলি কৰা হ'ব ব্যক্তিগত হাতী ছাফাৰী। তদুপৰি বুঢ়াপাহাৰ বনাঞ্চলতো এইবাৰ হাতী ছাফাৰী আৰম্ভ কৰাৰ পৰিকল্পনা কৰিছে ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰ্তৃপক্ষই। কহৰা বনাঞ্চলত হাতী ছাফাৰী বাবে 10টা বন বিভাগৰ পোহনীয়া হাতী সাজু কৰাৰ বিপৰীতে বাগৰি বনাঞ্চলত প্ৰায় 50টা হাতীৰ ইতিমধ্যে পঞ্জীয়ন কৰা হৈছে। যিহেতু হাতী ছাফাৰীত বন্যজন্তু নিচেই কাষৰ পৰা প্ৰত্যক্ষ কৰিব পাৰি, গতিকে হাতী ছাফাৰীৰ প্ৰতি পৰ্যটকৰ বিশেষ আকৰ্ষণ আছে বুলি মন্তব্য সঞ্চালকগৰাকীৰ। আনহাতে হাতী ছাফাৰী আৰম্ভ কৰাৰ বাবে উৎসাহিত হৈ পৰিছে বন বিভাগৰ মাউটসকল, কাৰণ দেশী বিদেশী পৰ্যটকক কাষত পোৱাটো তেওঁলোকৰ বাবে হৈ পৰে আনন্দৰ কাৰণ। উৎসাহিত মাউটসকলে ছাফাৰীৰ বাবে সাজু কৰি তুলিছে লক্ষ্মীমাই, প্ৰদ্যুম্ন, পূৰ্ণিমা, বিষ্ণু, কৰ্ণহঁতক। তদুপৰি একেদিনাই অগৰাতলি বনাঞ্চলো মুকলি হ'ব পৰ্যটকৰ বাবে। আমাৰ 1 তাৰিখৰ পৰা হাতী ছাফাৰী আমাৰ আৰম্ভ হ'ব। আমি এই মুহূৰ্তত 1 তাৰিখত অগৰাতলি ৰেঞ্জ সেইটোও আমি অ'পেন কৰিব বিচাৰিছোঁ। আমাৰ এতিয়া যিটো প্ৰচেছ আছে, মানে এলিফেণ্টছৰ হেল্থ চেকআপ, হেল্থ তাৰপিছত চাৰ্টিফিকেট ভেৰিফিকেশ্যন, সেইবিলাক কমপ্লিট হৈ গ'ল। আৰু আজি আৰু কালিৰ ভিতৰত আমাৰ এতিয়া এটা ট্ৰেইনিং চলি আছে এলিফেণ্ট মাহতৰ, যিটো আমাৰ অকল ডিপাৰ্টমেণ্ট নহয় প্ৰাইভেট হাতীৰ যিটো আমাৰ মাহত খেতি, সেইখিনিৰো আমাৰ ট্ৰেইনিং কালি হ'ব। তো আমাৰ প্ৰায় মোটামুটি এতিয়া সব ৰেডি আছে। আৰু 1 নৱেম্বৰত আমি কহৰা আৰু বাগৰি বনাঞ্চলত দুটা জেগাত আমাৰ এলিফেণ্ট ছাফাৰী আমি আৰম্ভ কৰিম। এইবাৰ আমাৰ বুঢ়াপাহাৰ তাতেও আমি এলিফেণ্ট ছাফাৰীৰ এটা ৰুট ওলাইছোঁ। আৰু আমি এইবাৰ এই অঞ্চলতো আমাৰ এলিফেণ্ট ছাফাৰী আৰম্ভ কৰাৰ চেষ্টা কৰি আছোঁ। সমাগত ৰাস পূৰ্ণিমাক লৈ উখল মাখল হৈছে ৰাজ্য। ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ লগতে কলিয়াবৰতো শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা আয়োজনক লৈ চলিছে ব্যাপক প্ৰস্তুতি। খোল তালৰ ধ্বনিৰে ৰজন জনাইছে কলিয়াবৰৰ আকাশ বতাহ। চৌদিশে শুনিবলৈ পোৱা হৈছে কেৱল শ্ৰীকৃষ্ণৰ বন্দনা। খোলৰ চেৱে চেৱে গোপ গোপীৰ লয়লাসৰ এই দৃশ্য দেখিবলৈ পোৱা হৈছে জখলাবন্ধাৰ বাগজানত। বাগজান সাৰ্বজনীন ৰাস উৎসৱ উদযাপন সমিতিৰ সৌজন্যত আৰু আলপনা মহিলা সমিতিৰ ব্যৱস্থাপনাত অহা 15 নৱেম্বৰত ৰাস পূৰ্ণিমা নিশা প্ৰদৰ্শন কৰা হ'ব শ্ৰীকৃষ্ণৰ ৰাসলীলা। শ্ৰীকৃষ্ণৰ ৰাস আয়োজনক লৈ আখৰাত ব্যস্ত হৈছে এতিয়া সকলো। স্থানীয় যুৱতী মহিলাসকলো ব্যস্ত হৈছে ৰাসৰ আখৰাত। কলিয়াবৰৰ পৰা আমাৰ সংবাদদাতা দীপাকৰ দাসৰ প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ।
সমাগত ৰাস পূৰ্ণিমা আৰু ৰাস পূৰ্ণিমাক লৈ এতিয়া ৰাজ্যজুৰি অকল মাকল পৰিৱেশ আৰু গাঁৱে গাঁৱে ৰাসৰ আখৰত ব্যস্ত হৈছে যুৱক যুৱতী মহিলাসকল। আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ কলিয়াবৰৰ বাঘজানতে, মই দেখুৱাম পৰিৱেশ এই মুহূৰ্তত এনেদৰে ৰাসৰ আখৰত ব্যস্ত হৈছে এই বাঘজানৰ যুৱতী মহিলা আৰু বাঘজান সার্বজনী রাস উদযাপন সমিতির ব্যবস্থাপনাত আলপনা মহিলা সমিতির সহযোগত 15 নভেম্বর ইয়ার রাস অনুষ্ঠিত হব, শ্রীকৃষ্ণ রাসলীলা অনুষ্ঠিত হব। আর তার বাবে এতিয়া আখড়াত ব্যস্ত হয়েছে এই সকল যুবতী মহিলা আর বিষয়ভাবে আপনার চলে আইসো এই রাসর আখড়া চলি আছে কেনেকুৱা প্রস্তুতি রাসক লো কেনেকুৱা প্রস্তুতি রাসক লো প্রস্তুতি মানে আরম্ভ করছো আর ৰাস পূৰ্ণিমাৰ দিনাই আমি ৰাস ভাগ উদযাপন কৰিম বুলি ভাবিছোঁ। গতিকে সকলোৱে আহি অখৰাও কৰি আছে যে কিমান দূৰ সফল হ'ব পাৰোঁ সেইদিনাখনে গম পোৱা যাব। পৰিচালকেও যথেষ্ট কষ্ট কৰিছে, মুকলিকৈ কৰিব পৰা নাই, অকণ ঠাইৰ অভাৱত আমি ষ্টেজত কৰিম বুলি ভাবিছোঁ এইবাৰ মঞ্চত। হয় হয়, স্থানীয় যুৱতী মহিলা আছে আৰু তেখেতসকলে অখৰা কৰি আছে। এতিয়া ষ্টেজত মানে আমাৰ এবাৰ প্ৰথম হ'ব, মানে মঞ্চত প্ৰথম হ'ব, গতিকে অকণ ভয়ো লাগি আছে কেনেকুৱা কি হয়। কি কয়, আগতে আমাৰ মুকলি ৰাস হৈছিলে, আমি আগতে 4 বাৰ পাতিলোঁ, আমাৰ মুকলিয়ে হৈছিলে, কিন্তু এইবাৰ মানে অকণমান ঠাইৰ অভাৱৰ কাৰণে আমি মঞ্চত কৰিবলগীয়া হৈছে। আৰু মঞ্চত কৰিবলগীয়া হোৱাৰ কাৰণে অকণ অখৰাও আমি অকণমান বেলেগ ধৰণে কৰিব লগা হৈছে। মানে এনেই মুকলিকৈ হ'লে ধৰক ঘূৰি থাকে বা যেনে তেনে হৈ যায়, মঞ্চৰ হোৱাৰ কাৰণে অকণমান তাত গুৰুত্ব দিব লগা হৈছে। পৰিচালকৰো অকণ কষ্ট হৈছে তাৰ কাৰণে, তথাপিও তেখেতে যথেষ্ট কষ্ট কৰিছে। পুনৰ পৰিৱেশ দেখুৱাম আৰু এনেদৰে বাঘজান সাৰ্বজনী ৰাস উদযাপন সমিতিৰ ব্যৱস্থাপনাত আলপলা মহিলা সমিতির সহযোগত রাস পূর্ণিমার দিনাই রাস অনুষ্ঠিত হব। আর পূর্বে মুকলি রাস পাতিছিল, কিন্তু এইবার ঠাই অভাবের বাবে মঞ্চতে রাস 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 পরিবেশন করব। ইয়ারে সুতে লাইভ আওয়ারের বিদায় লৈছো, নমস্কার। সর্বোত্তম টি এম টি।